ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখতে পুতিন প্রশাসন আগামী বছর প্রতিরক্ষা, নিরাপত্তা ও আইন প্রয়োগে মোট বাজেটের 30% ব্যয়ের পরিকল্পনা করছে বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে আগামী বছরও যুদ্ধ বন্ধের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে নতুন প্রজন্মের অস্ত্র উৎপাদনের কথা জানিয়েছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্ট্যান্ডার্ড ইউকে জানায়, 2023 সালের খসড়া বাজেটে প্রতিরক্ষা, নিরাপত্তা ও আইন প্রয়োগের জন্য $143 বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে পুতিন প্রশাসন। এতে আগামী বছরও চলমান যুদ্ধ বন্ধের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের ব্যয় বাড়াতে গিয়ে অন্যান্য খাত সামলাতে হিমশিম খাবে রাশিয়া। এতে দেশটির উপর ক্রমবর্ধমান চাপ বাড়বে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্র তার দেশকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো শত্রুদের হাত থেকে রক্ষা করবে। যুদ্ধ চলাকালীন রাশিয়া কোন কোন শক্তিশালী অস্ত্রের উৎপাদন কি পরিমাণ বাড়িয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মেদভেদেভ। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নতুন ধরনের অস্ত্র উৎপাদনের ইঙ্গিত দিয়েছিলেন, এর মধ্যে হাইপারসনিক অস্ত্র রয়েছে। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মেলিতোপোলে রাশিয়ার সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার ও রোববার হিমার্স রকেট লঞ্চার দিয়ে শহরটিতে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে জেলেন্সকি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে মস্কো। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলেও জানানো হয়। বার্তা সংস্থা সিএনএন জানায়, চলতি বছর মার্চে জাপোরিঝিয়ার পার্শ্ববর্তী শহর মেলিতোপোল দখল করে শক্ত ঘাঁটি গড়ে তোলে রুশ বাহিনী। এদিকে ওডেসায় গেল কয়েকদিনের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 15 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওডেসা সহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় কাজে ফিরেছেন কর্মীরা, এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নাশিদ বিনতি, জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.